সারা জীবন আল্লাহর বিধিবিধানের ব্যাপারে গাফেল থেকে মৃত্যুসজ্জায় হুজুর ডেকে তওবা করানো হয়, এটা কি ফলপ্রসূ আখিরাতের জন্য? চমৎকার এবং প্রয়োজনীয় দরকারি একটি প্রশ্ন। আমাদের দেশে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে যান যায় যায় ভাব এই সময় তাড়াতাড়ি করে হুজুর নিয়ে আসে, ঠিক না? বেঠিক। এবার হুজুর আইসা মাথার কাছে বৈশা ইস্তেগফার পড়ায়, তওবা পড়ায়, এবং এই তওবা পড়াইলে মনে করে যে তওবা করে সব গুণা ব্যানিশ করে মরে গেল, শেষ। না ভাই, এটা কোনো সঠিক পদ্ধতি না। প্রথম কথা হলো, তওবার জন্য কোনো লোক ভাড়া করে আনা লাগে না। তওবাটা প্রত্যেকটা মানুষ যার যার তওবা আল্লাহর কাছে তিনি নিজেই করতে পারেন, ইস্তেগফার নিজেই করতে পারে না। দ্বিতীয় কথা হলো, ইস্তেগফার বা তওবা এটা মৃত্যুর আগ মুহূর্তে না, বরং মানুষের মৃত্যুর একেবারে দুয়ারে যখন উপনীত হয়, প্রাণবায়ু বের হবে যখন, ওই টাইমটাতে বান্দার তওবা কবুল হবে না। তওবা কবুল হবে শক্ত থাকতে এবং যখন আপনার বেঁচে থাকার অবস্থা আছে। হ্যাঁ, এটা ঠিক, শয্যাশায়ী হয়ে তিনি জীবনের আশা এখনো করেন, তখন তিনি তওবা করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু তওবা এই শেষ বয়স পর্যন্ত ধরে রাখা ঠিক না। অনেক যুবক আছে তওবা করে না, বলে যে এত সকাল তওবা করে ফেললে এখন অনেক আকাম কুকাম করা বাকি, তাহলে সামনে কেমনে চলবে? তো এটা তো তওবা হলো না, এটা তওবার নামে তামাশা হলো। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার তওবার সুযোগ হবে? কত যুবক মারা যায় না? তাহলে আপনি আমি কিভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমি তওবা করব বৃদ্ধ হলে? বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন সে গ্যারান্টি আপনাকে কে দিল? অতএব অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা শেষ মুহূর্তে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সায়ান্নে শায়িত, একেবারে মৃত্যুসজ্জায় যারা শায়িত আছেন তাদের পাশে তালকিন করতে বলছেন। তালকিন, তালকিন কি? তালকিন হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা একজন তার পাশে আস্তে আস্তে বলবে যাতে সে শুনতে পায়, কারণ ইবলিসের সাথে তখন লড়াই হয়। জাস্ট এই কালিমাটা, কালিমায়ে শাহাদাটা তার সামনে পাঠ করা হবে, সে শুনবে, তাকে আবার জবরদস্তি করবে না তুমি পড়ো, কারণ এটা আমি কষ্টের কারণে অনেকে ডিনাই করে বসতে পারে, অস্বীকার করে বসতে পারে। এই আমলটা হলো সুন্নাহ। এর বাইরে সেখানে হুজুর ডাকে তওবা পড়ানো, এটা কোনো সঠিক তওবার সময়ও না, পদ্ধতিও নয়।